গাইবান্ধার সুন্দরগঞ্জ অংশের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত হচ্ছে তিস্তা ব্রিজ যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে তিনশো কোটি টাকা এটি হবে এলজিডির মাধ্যমে বাস্তবায়িত দেশের দীর্ঘতম সেতু পিসি গার্ডারে সেতুর দৈর্ঘ্য হবে এক মিটার এর একত্রিশটি স্প্যানের মধ্যে পঁচিশটি বসানোর কাজ এর মধ্যে শেষ হয়েছে এছাড়া সেতুর সাথেই নির্মাণ করা হচ্ছে ছিয়াশি কিলোমিটার এক্সপ্রেস রোড সেতুটি চালু হলে কুড়িগ্রাম থেকে গায়ে বান্ধা হয়ে ঢাকায় পৌঁছতে দূরত্ব কমবে একশো চৌত্রিশ কিলোমিটার বাতাস বেশি হয় তখন পারাপার খুবই অসম্ভব একটা লোক যদি মারাও যায় তাকে মাটি দেওয়া আমাদের তো সম্ভব হয় না আর যদি কোনো বিশেষ কারণে কোনো রুগী হয় সেই রুগী আমরা ডাক্তার বা মেডিকেলকে দেখাইতে পারবো এই সুযোগও আমাদের হয় না এই বীজ যদি হয় তাহলে আমাদের টাকা অনেক ইয়া হবে মানে সাশ্রয় হবে আর আমাদের সময় অনেক সাশ্রয় হবে আমরা খুব সহজেই তাড়াতাড়ি যেতে পারবো গ্রাম গাড়ি ঘোড়া ঢাকায় যেতে পারবে গাড়ি বন্ধার উপর দিয়ে দ্রুত যাতায়াত করা যাবে এতে ব্যবসা বাণিজ্য ভালো হবে আমাদের ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা অফার সেতুটি দিয়ে ভারতের সঙ্গে স্থলবন্দরগুলোর মালামাল পরিবহন সহজ হবে শুধু তাই নয় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নদী ভাঙ্গন থেকেও রক্ষা পাবে পারের মানুষ যত আমাদের ব্রিজটা হওয়ার সঙ্গে সঙ্গে তখন যানবাহনে সরবরাহের ক্ষেত্রে আমরা খুব দ্রুত সেখানে যাইতে পারবো এবং আমাদের হলো ব্যবসা বাণিজ্যটা ভালোভাবে করতে পারবো আমাদের এই দিকে যারা হচ্ছে নদী ভাঙ্গন আছে তার চিরমারির লোকেরা যারা আছে এদের জন্য হচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং দেশের অর্থনীতিতে ভালো একটা প্রভাব পড়বে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর যে সোনহাট স্থল বন্দর সেটার সাথে আমাদের কানেক্টিভিটি আরও বাড়বে ব্রিজটি হলে আমরা কিছু মানে অল্প অল্প পরিমাণে হলেও কিছু মনে করেন যে আবাদ কিস্তি করে খাইতে পারবে আগামী জুন নাগাদ সেতুর কাজ শেষ হবে বলে জানালেন এলজির এর নির্বাহী প্রকৌশলী আমাদের চোদ্দশো নব্বই মিটার ব্রিজের পঁচিশটি স্প্যান হয়ে গিয়েছে একত্রিশটি স্প্যানের মধ্যে আর বাকি ছয়টি স্প্যান বাকি আছে আশা করি আমরা এই সামনের জুনে এই বছরের জুনের মধ্যে আমরা ব্রিজটি কমপ্লিট করতে পারবো যাতে থেকে পাশে বাসে জনগণ সহ সকল পরিবহন যাতায়াত করতে পারে আর এই ব্রিজ সহ ব্রিজের প্রায় ছিয়াশি কিলোমিটার অ্যাক্সেস রোড আছে এই অ্যাক্সেস রোড নির্মাণের ফলে আপনার কুড়িগ্রাম থেকে যে বেশি দূরত্ব দিয়ে ঢাকায় পৌঁছাতে হতো সেখানে প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব কমবে এছাড়া আমাদের যে স্থলবন্দরগুলো আছে সেখান থেকে কিন্তু খুব সহজেই স্থলবন্দরের মালামাল হোক আদার্স যা আছে এগুলো সবই পারে নিয়ে আসতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের ২৬ জানুয়ারি সেতুটি নির্মাণ কাজের উদ্বোধন করলেও নানা জটিলতায় দু সালে তা শুরু হয় নুসাজাহান সিন্থি আর